বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকেও আপনাদের সামনে আপনাদের নিয়মিত প্রোগ্রাম আমরা হাজির হয়েছি। আমি মুশতাক আহমদ আপনাদের সামনে, এবং আমার সাথে বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, মুহাদ্দিস শেখুল হাদিস দারুল উলুম ফোর্থকের মাদ্রাসা। এবং আজকে হুজুর আলোচনা করব, আপনাদের প্রশ্ন নেওয়ার আগে ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন। আলোচ্য বিষয় হচ্ছে ফারাইজে সালাহ, নামাজের ফরজ সম্বন্ধে ইনশাআল্লাহ হুজুর আলোচনা পেশ করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تبارك وتعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। গত তারিখে আমরা আলোচনা করেছিলাম নামাজ শুরু করার পূর্বে আমাদের করণীয়, যেমন নামাজ শুরু করার পূর্বেই আমাদের করণীয় যেগুলো, তিনটি জিনিস আমাদের পাক করতে হবে। নাম্বার ওয়ান, শরীর পাক, গোসলের প্রয়োজন হলে গোসল, আর না হয় নিতান্ত অজুর প্রয়োজন হলে অজু করব। যে কাপড় পরিধান করে নামাজ পড়বো কাপড়টাও যেন পাক হয়, যে জায়গায় নামাজ পড়বো জায়গাটা যেন পাক হয়। তিন, চার নম্বর, নামাজ পড়ার সময় অবশ্যই আমরা কোন দিকে নামাজ পড়তেছি কিবলার ডাইরেকশন ঠিক করে নামাজ পড়তে হবে। নতুন কোনো জায়গায় গেলে কিতাবের পরিভাষায় শব্দ বলে তাহারি, যে তিন করে হলেও আমাদেরকে বের করতে হবে কোন দিকে কিবলা। মন যেদিকে সাক্ষী দেয় সেদিকে নামাজ পড়ে নিলে নামাজ হয়ে যাবে। ইভেন যদিও নামাজের পরে ধরা পড়ে আমি রং ডাইরেকশন নামাজ পড়েছি, তারপর আল্লাহ পাক নামাজ কবুল করে নেবেন। এই মর্মে কোরআনে করিমে একটি আয়াত নাজিল হয়েছিল সাহাবায়ে কেরামের ব্যাপারে। ওনারা নতুন একটি জায়গায় গিয়ে রাত্রি নামাজ পড়েছিলেন, অনেক খোঁজাখুঁজির পরেও কিবলার সঠিক সন্ধান না পেয়ে ওনারা তাহারি এবং চিন্তা ফিকির করে ওনারা নামাজ পড়ে ফেলেছিলেন। পরবর্তীতে জানতে পেরেছেন যে ওনারা রং ডাইরেকশন নামাজ পড়েছেন, যেদিকে নামাজ পড়েছিলেন ওইদিকে মূলত কিবলা ছিল না, কিন্তু আল্লাহ পাক তাদের নামাজকে কবুল করে নিলেন। আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই কঠিন সিচুয়েশনে তোমরা যেদিকেই ফেস করে নামাজ পড়বে, যেহেতু তোমরা তোমাদের সাধ্যনির চেষ্টা করেছো, আল্লাহ সেই নামাজকে পূর্ণভাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, উনিই হলেন আল্লাহ। পাঁচ নম্বর, কারেক্ট টাইমে নামাজ পড়তে হবে। ছয় নম্বর, আমাদের বডি সতর যত কাবার করে এটা কাবার করতে হবে। পুরুষের জন্য অন্তত পক্ষে নাভি থেকে আঁটু পর্যন্ত, বেলি বটন থেকে নি পর্যন্ত কাবার তো করতেই হবে, ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহকে সিজদা দেওয়ার সময় তোমরা সুন্দরভাবে কাপড় পরিধান করে নিজেকে নিজের সতরকে ডেকেই নামাজ পড়তে হবে। মা বোনদের ক্ষেত্রে আপনার পুরা বডি ডাকবেন, ইভেন পায়ের পাতাও ডাকতে হবে বলে ইমাম শাফি রহমতুল্লাহ শর্ত আরোপ করেছেন। যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অন্যান্য ওলামায়ে কেরামের মতে হাদিসের আলোকে পায়ের পাতা, হাতের কবজি এবং ফেস খোলা থাকলেও নামাজ হয়ে যাবে, বাট পায়ের পাতার ক্ষেত্রে কিছু কিছু হাদিস বলতেছে নবী করিম সাল্লাম অনেক সিস্টারদেরকে বলেছেন যে তোমরা পায়ের পাতাও ডেকে রাখবে, সেজন্য সেফ এটাই হবে যে আমরা যেন নামাজ পড়ার সময় মা বোনরা যেন পায়ের পাতাটাও যেন ডেকেই নামাজ পড়েন। তবে এটা ফরজ না ওই কারণেই
কারণ পায়ের পাতা ডেকে নামাজ পড়া আসলে কঠিন হয়। মনে করেন একজন সিস্টার নামাজ পড়তেছেন, লম্বা জুব্বা পড়েছেন, লং ড্রেস পরিধান করে নামাজ পড়তেছেন, পায়ের পাতা হয়তো কাবার হয়ে গেল, কিন্তু এরপরে রুকুতে সেজদাতে গেলে, বিশেষ করে সেজদাতে গেলে অনেক সময় পায়ের পাতা খুলে যাওয়ারই কথা। একমাত্র সম্ভব হবে যদি মুজা পরিধান করে, সক্স পরিধান করে নামাজ পড়েন, তাহলে হয়তো পায়ের পাতাটা সবসময় কাবার থাকবে, নতুবা লং ড্রেস পরিধান করেও সিজদাতে গেলে কিন্তু পা খুলে যাবে। তো তাহলে বোঝা গেল লং ড্রেস পরিধান করেও পায়ের পাতা যেহেতু সিজদার মধ্যে গিয়ে কাবার করে রাখাটা কঠিন, এবং আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো জিনিসের দায়িত্ব আল্লাহ পাক দেন না, সেজন্য পায়ের পাতা ডেকে রাখা ফরজ না হলেও যেহেতু হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম ডেকার কথা বলেছেন, এটা উত্তম হবে ডেকেই নামাজ পড়া। সাত নম্বর নিয়ত, আমরা ওই দিন আলোচনা করেছিলাম নিয়ত মানেই হলো আমি আপনার মনে মনে আপনার সিদ্ধান্ত নিতে হবে কোন অক্তে নামাজ পড়তেছেন, এবং ওই অক্তের ফরজ নাকি সুন্নত নাকি নফল, এটা মাথার মধ্যে আসলেই বস হয়ে গেল। মুখে আরবিতে বা বাংলায় বা অন্য কোনো ভাষায় বলা মোটেই জরুরি নয়। যদি বিশুদ্ধভাবে পারেন আরবিতে নিয়ত করতে, তাহলে কেহ এটাকে জায়েজ কেহ মুস্তাহাব বলেছেন, বাট ওয়াজিব বা জরুরি বা সুন্নত কেউ বলেন নাই। কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেক সময় নাওয়াইতু আন বা আরবি নিয়তগুলো শিকার ক্ষেত্রে আমরা অনেক সময় হয়তো আপনারা দেশেও অনেক সময় ব্যয় করেছেন, বাস্তবতা যেটি যে অনেক মেয়েরা শুধু নাওয়াইতু আন শিখতে শিখতেই বালেগ হয়ে যান, মেন ফরাইজার শিখাটা থেকেই যায়। তো যে জিনিসটা অনেকে জায়েজ বা বেশ থাকবে মুস্তাহাব বলেছেন, ফরজ তো নয় সুন্নত নয়, তো এই জিনিস শিকার পিছনে পড়ে আমার মনে হয় এত লম্বা সময় নষ্ট না করাটাই ভালো। তাই আরবি নিয়ত বলা মোটেই জরুরি নয়। আরেকটি মহামারী হলো কি, যে আরবি নিয়ত অনেক সময় যারা শিখেছিলেন ছোটোবেলা আর কোনো দিন এটাকে চেক করেন নাই, অনেক সময় কিন্তু অনেক নিয়তের মধ্যে যথেষ্ট ভুল রয়েছে, মিস্টেক রয়েছে, অনেক হরকতের ভুল রয়েছে। কারণ আরবি শব্দ আপনি বলতে গিয়ে যদি আপনি রং বলে ফেলেন, যদিও নামাজ হয়ে যাবে আপনার অন্তরের উপর ভিত্তি করে, কিন্তু এরপরও কেন আপনি ভুল বলতে যাবেন। এজন্য আরবি নিয়ত এটা শেখা মোটেই জরুরি নয়। যদি শুদ্ধভাবে কেউ জানেন, অবশ্য আমরা নিরপেক্ষভাবে মনে করি এটি জায়েজ বা অন্ততপক্ষে মুস্তাহাব হবে, সুন্নত নয় ফরজতার নয়ই। হ্যাঁ, কেহ কেউ তাকে বেদাত বলে থাকেন, অবশ্য আমরা বেদাতের পক্ষেও নয়। কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিকভাবে নিয়ত করেছেন হজের ক্ষেত্রে, এটা পাওয়া যায় লব্বাইকান হজ্জাতিন ওয়া উমরাতিন, সামনে বলেছেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসির হুলি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি, কোনো বলেছেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসির হুমালি। এইভাবে হজের ক্ষেত্রে মৌখিক নিয়ত বলে দেওয়াটা এটা সুন্নত, কিন্তু আল্লাহ নবী বলেছেন। বাট অন্য কোথাও মৌখিক নিয়ত যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, বাট হাদিস যেটা বলতেছে জেনারল ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আমাদের নিয়ত সঠিক এবং কারেক্ট হতে হবে, সেই হিসাবে নামাজের সময় আমাদের নিয়তটা কারেক্ট হতে হবে। কী পরিমাণে থাকতে হবে, যে আমি কোন অক্তের নামাজ পড়তেছি এবং ওই অক্তের ফরজ নাকি সুন্নত নাকি অন্য কোনো নামাজ পড়তেছি, এটা যেন অন্ততপক্ষে আমার মনে মাঝে থাকে। যেমন আপনারা হয়তো একটু আগে এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ার সময় আপনার মনে কমপক্ষে জিনিসটা থাকতে হবে যে আমি এশার নামাজ পড়েছি, আবার এশার ফরজ নাকি সুন্নত নাকি নফল এটাও বা ভীতির এটাও আপনার মাথার মাথায় থাকতে হবে। এটা আপনার মাথায় আসে এটা প্রমাণ কীভাবে পাওয়া যাবে, যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি এখন কোন নামাজ পড়ছেন বা কোন নামাজ পড়েছেন কোন নামাজ পড়তেছেন, আপনি বিনা দ্বিধায় বলতে পারতেন যে আমি এশার নামাজ এশার ফরজ পড়তেছি। এই এতটুকু যদি আপনার মাথায় থাকে বাস আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই সাতটি জিনিস হলো ফরজ, সরি শর্ত। নামাজ শুরু করার পরে যেগুলো খুবই জরুরি সেটি হলো নাম্বার ওয়ান তাকবীরে তাহরিমা, যে শুরুতে আমরা যেন আল্লাহু আকবর তাকবীর বলে যেন আমরা নামাজ শুরু করি, এই তাকবীর শুদ্ধ হয় আল্লাহু আকবর। এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, এই তাকবীরে তাহরিমার সময় অনেকেই আল্লাহ শব্দকে বেশি আমরা লম্বা করে ফেলি, আল্লাহু আকবর। বিশেষ করে ইমাম সাহেবের ক্ষেত্রে যদি আমরা বেশি আল্লাহর নামকে বেশি লম্বা করি, তাহলে সমস্যা কী হওয়ার আশঙ্কা রয়েছে, যে হয়তো বা মুক্তদিরা আল্লাহু আকবর আগে শেষ করে ফেলবেন। ফেকার কিতাব মধ্যে পরিষ্কার লেখেন যে ইমাম সাহেবের আল্লাহু আকবরের রাস শেষ হওয়ার পূর্বে যদি আপনি মুক্তদির আল্লাহু আকবরের রাস শেষ করে ফেলেন, আপনি আল্লাহু আকবরের এন্ড একটি রাস আছে না, এই রাস যদি আপনার আগে শেষ হয়ে যায়,
যার অর্থ হলো ইমাম সাহেবের নামাজ শুরু হওয়ার পূর্বেই আপনি নামাজ শুরু করে ফেলেছেন। তো ইমাম সাহেবের নামাজ শুরুই হয় নাই, আপনি কোন নামাজে আপনি ঢুকলেন, তো আপনার নামাজ তো হবেই না। এর জন্য মুক্তদির ক্ষেত্রেও খুবই পরিষ্কার মাথায় রাখতে হবে, আপনি মুক্তদি, মুক্তদি মানেই ফলোয়ার, ইমাম সাহেবকে ফলো করতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমামকে ফলো করতে হয়। ফলো করার অর্থ হলো ইমামের পিছনে পিছনে থাকতে হয়। কীভাবে ফলো করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বিস্তারিত বলেছেন, ফাইদা কাব্বার ফাকাব্বিরু, ইমাম যে সময় তাকবীরে তাহরিম বলবেন আল্লাহু আকবার বলবেন, আপনি লেট না করে পরে উইদাউট ডিলে আপনি আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যাবেন। এখানে ফা শব্দ এসেছে। আরবি ভাষা সম্পর্কে যাদের মোটামুটি জ্ঞান রয়েছে আপনারা হয়তো খুব ভালো অবগত আছেন, ফা তারতিব বেলা তারাখি, আমি আরবি ওয়ার্ড ইউজ করেছি, যে অর্ডার বোঝায়, সিরিয়াল বোঝায়, এবং উইদাউট ডিলে লেট না করেই ইমাম সাহেবে আল্লাহু আকবার বলার সাথে সাথেই লেট না করেই আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, আগে মোটেই করতে পারবেন না। যদি ইমাম সাহেব সঙ্গে সঙ্গে হয়ে যায় তাও হয়ে যাবে, একটু পরেরও ঠিক আছে, বেশি লেট করে পড়লে হয়তো ইচ্ছা করে করলে মকরুহ হতে পারে, বাট আগে করলে নামাজই হবে না। এর জন্য বেশি ডেঞ্জার হলো যে আল্লাহু আকবার যদি ইমাম সাহেব বেশি লম্বা করেন আল্লাহু আকবার, তাহলে যথেষ্ট আশঙ্কা রয়েছে আপনার আল্লাহু আকবার শেষ হওয়ার আগে আগে হয়তো আপনার মুক্তাদির আল্লাহু আকবরের রা শেষ হয়ে যাবে, তাকবীর শেষ হয়ে যাবে, তো তাদের নামাজই হবে না। আবার কেহ আল্লাহু আকবর লামকে এত লাম্বাটি করেন, স্টাইল করে আল্লাহু আকবর আল্লাহু আকবর, এটাও কিন্তু হয় না, কারণ আল্লাহর পরে পরিষ্কার একটি আলিফ রয়েছে। তফসিরে বৈদাবী সহ বিভিন্ন হাদিসের কিতাবে, এই তফসির কিতাবে রয়েছে যে আল্লাহ শব্দকে যদি কেহ এত লাম্বাটি করে পড়েন যে লামের পরের আলিফটা ক্লিয়ার না হয় তাহলে এটা লাহনুন জলিউন তাফসিদু বিহিস সালাত, নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে আপনার, আপনি লাহনে জলি মেজর মিস্টেক করে ফেলেছেন, নামাজ ফাসিদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই তাকবীরে তারিমা হলো ফরজ, তারপরে কেয়াম অর্থাৎ রুকুর আগ পর্যন্ত, খেরাত পড়ার সময় পর্যন্ত দাঁড়াতে হবে, তারপরে রুকু, তারপরে সেজদা, তারপরে তাকবীরে তাহরিমা, কেয়াম, খেরাত, খেরাত পড়তে হয়, তারপরে রুকু, তারপরে সেজদা, তারপরে লাস্ট সিটিং কায়দা আখেরা, এই ছয়টি জিনিস হলো নামাজের ভিতরে ফরজ। যদি কোনো কারণবশত এটা মিস হয়ে যায় নামাজ হবে না, হবে না। এজন্য এই ছয়টির সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময় মতো করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে নামাজ যেন আদায় করতে পারি। সাল্লু কামার এই তুমুনি সাল্লি, যেভাবে নবীজি বলেছিলেন, নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আমাদের কোনো নামাজ পড়ে আমরা যেন কামিয়াব হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন, জাযাকুমুল্লাহ, আমিন, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের সাথে একজন দর্শক শ্রোতা আছেন, খোলার আছেন আপনি ইনশাআল্লাহ, আপনার নাম বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন ফরমাকা। জি, আমি এই মসজিদ হুজুরের কাছে জানতাম চাই যে মসজিদ আমি জমা মিস করে লিছি, মসজিদ যাইতাম পারছি না। এখন আমি চাইলাম যে শেষ রাইতে ধরেন উঠার খেয়াল আছে, এখন যদি আমি এসান নামাজটা আমি তাজুদের রক্ত এই যেমন হয়তো তাজুদের নমাজের খেয়াল পড়তাম, তো এর আগে এসার নমাজটা পড়লে আমার ঠিক আছে, মনে করেন বারোটার পরে এসার নমাজ যদি আমি ইচ্ছা করিও পড়ি না, যদি যে লেইটে পড়ব একসাথে, এইটা কি আমার ঠিক আছে, ঠিক হইব কিনা? আর দুই আমার তিনটা প্রশ্ন আসলে, দুটো আর একটা হইলো কি যে ঘন্টার নিচে সবসময় এই কাপড় পিন্ধা বা নমাজ পড়া বা এমনি সবসময় চলাফেরা করা ঘন্টার নিচে, এটা এগুলা এটা ঠিক আছে কিনা, এই দি এত জানতাম। আর মনে মনে মানুষের সন্দেহে খারাপ ধারণা, প্রতি খারাপ ধারণা করা, সন্দেহে খারাপ ধারণা করা, এটা সম্বন্ধে একটু আলোচনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আপনার আনসার দিয়েছি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো আপনি এশার নামাজ হয়তো পড়েন নাই, জামাত মিস করে ফেলেছেন, এবার যদি আপনি এশার নামাজ একটু লেট করে বারোটার পরে, আপনার হয়তো মনে মনে আপনি কনফিডেন্ট শেষ সাথে উঠবেন, তাহাজুদ পড়বেন, তো ওই সময় তাহাজুদের সঙ্গে যদি এশার নামাজটা রেখে দেওয়া হয় আর লেটে পড়া তাহলে কি হবে? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অনেক উলামায়ে কারামের মতে সুবে সাদিকের আগ পর্যন্ত যেহেতু এশার টাইম বলবৎ থাকে হয়ে যাবে, তবে লেখা হয় যদি এই লেটের কারণে কোনো, সাধারণ কিতাবে লেখা হয়েছে যে অর্ধরাত্রি পরে পড়লে মকরু হবে,
কি হবে মকরু হবে তাহলে বোঝা গেল অর্ধরাত্রির পরে লেট না করাটা উত্তম আবার ইমাম শাফি রহমাতুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম মতে অর্ধরাত্রির পরে এশার নামাজ শেষ হয়ে যায় তো অর্ধরাত্রির পরে সুবহ সাদিক পর্যন্ত এই টাইমটা ফজরেরও নয় এশারও নয় এটা ওইভাবে যেভাবে ফজরের সূর্য ওঠার পরে জাওয়াল সূর্য পশ্চিম আকাশে একটু জাইল নেওয়া পর্যন্ত যেভাবে এর মধ্যবর্তী সময়ে এটা টাইম ফজরের নয় জুহরের নয় ঠিক তেমনিভাবে অর্ধরাত্রির পর থেকে সুবহ সাদিক পর্যন্ত এই টাইম এশার নামাজ থাকে না ওই টাইমটা তো এই মতামতটা যদি আমরা লক্ষ্য করি তাহলে তো অবশ্যই আপনাকে অর্ধরাত্রির আগে পড়ানো ওটাই সেফ কারণ আপনি কেন এই বিতর্কে যাবেন কারণ একটি হাদিসে বলাও আছে রাসূলুল্লাহ বলেছেন এশার পড়তে পারে অর্ধরাত্রি পর্যন্ত অবশ্য আরেকটি বুখারী হাদিসে রয়েছে এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধরাত্রির পরে আসছেন আসার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতে নামাজ পড়েছেন তাহলে তো এই হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল ওই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন অর্ধরাত্রির পরে তাহলে অর্ধরাত্রির পরেও অত বলবৎ থাকে তাহলে ওই যে হাদিসে বলা হয়েছে অর্ধরাত্রি পর্যন্ত পড়া যাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উভয় হাদিসকে কম্বাইন করতে গিয়ে বলেন যে অর্ধরাত্রি পর্যন্ত এশা নামাজের রক্ত থাকবে বেলা কেরাহত মকরু হবে না আর অর্ধরাত্রির পরে নামাজ পড়লে মকরু হয়ে যাবে তো বারোটার পরে অনেক সময় অর্ধরাত্রি হয়ে যায় সব সিজনে নয় অবশ্য তো আপনি মাথায় রাখবেন যে অর্ধরাত্রির পরে যদি আপনি তাহাজ্জুদ পড়েন তাহলে বেস্ট হবে আপনি এশা নামাজ আপনি জামাত না পেলেও আপনি সময় পড়ে ফেলুন আর আপনি ঈশের সাথে তাহাজ্জুদ পড়বেন কারণ হতে হতে পারে এরকম আপনি ঘুমিয়ে গেলে হয়তো কিংবা আপনার যদি ঘুম থেকে না উঠেন তো তাহাজ্জুদ মিসলে সমস্যা নেই কিন্তু আপনার এশা মিসলে সমস্যা হবে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ঘন্টার নিচে যদি কোনো এর আগে একটি প্রশ্ন ছিল ওনার বদগুমানি জি ঘন্টার নিচে কাপড় পরা নমাজের ভিতরে বা নমাজের বাইরে এটা কি সংক্ষেপে তার আনসার এটা মারাত্মক ধরনের কবিরা গুণা কেহ মকরুহ তাহরিম বলেছেন কেহ এটা কবিরা গুণা বলেছেন বিশেষ করে নমাজের সময় যদি কেহ পুরুষরা ঘন্টার নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করে নামাজ পড়েন রাসূল ইসলাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু সালাতা রজুলিন মুসফিলিন ইজারাহু যিনি ঘন্টার নিচে কাপড় ঝুলিয়ে পড়েছেন আল্লাহ ওনার নামাজ পরিপূর্ণভাবে কবুল করে না মানে ওনাকে পূর্ণ সওয়াব দেওয়া হয় না এবং আরেকটি হাদিসে বলা হয়েছে যারা কাপড় পরিধানের সময় ঘন্টার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে কঠিন কিয়ামতে আল্লাহ এত রাগান্বিত হবেন তাদেরকে মাফ করবেন না তাদের কথাও বলবেন না তাদের গুনাহ মাফ করবেন না তাদেরকে তাকাবেনও না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আপনার তৃতীয় প্রশ্ন অযথা কাউকে ভিত্তিহীনভাবে সন্দেহ করা এটা হারাম কবিরা গুনাহ রাসূল বলেছেন ইয়াকুম যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস ভিত্তি ছাড়া কাউকে সন্দেহ করলে এটা কিন্তু মিথ্যার চেয়েও আরও মারাত্মক একটি অপরাধ আর আমরা দেখি অনেক সময় স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সন্দেহের কারণেই ফ্যামিলিদের অশান্তি চলে আসে এভাবে বন্ধু আপনজন আপনজনকে সন্দেহ করে এজন্য ভিত্তি ছাড়া কাউকে সন্দেহ করা ইসলামের দৃষ্টিটা মোটেও জায়েজ নয় রুস্তম আরও বলেছেন জুন্নুল মুমিনা খাইরান তুমি এক মুমিন সম্পর্কে সবসময় ভালোই ধারণা রাখবে কোনো অবস্থায় অসৎ এবং খারাপ ধারণা নিতে পারো না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান পরবর্তী কলে কে আছেন দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আমরা একটা প্রশ্ন করতাম আছেন জি ফরমা কামনার প্রশ্ন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার প্রশ্ন ফরমা কা জনাব আমি একটা প্রশ্ন চান্দাম আমি হজরত ইসলাম আপনার দিয়ত মদিনা গেছিলাম আমি জি তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে রাজা হইলাম না তো জি কইলাম আর সন্দে তার লক্ষ্যের মাইশরে কইলা যে তার দে তারা আপনার প্রশ্ন হলো যে আপনি অন্যান্যদের খবর পেয়েছেন যেমন নবী করিম সাল্লামের পাশে খবর রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর রয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর কোথায় আপনাকে কেউ বলেছেন যে ওনাকে উটের উপর তুলে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে আসলে এই কথাটি মোটেই সঠিক নয় সকলকে খবর দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর দেওয়া হয়েছে তো ওনার খবর কোথায় এই বিষয়ে ডিফারেন্ট কথা থাকলেও কেউ বলেছেন তাকে কুফায় দফন করা হয়েছে আবার কেউ বলেছেন ওনাকে গাজায় দফন করা হয়েছে এবার ডিফারেন্ট অপিনিয়ন রয়েছে আবার কেউ বলেছেন ওনাকে শেষ পর্যন্ত জান্নাতুল বকিতে নিক্ষেপ করা হয়েছে যেহেতু
ডিফারেন্ট অপিনিয়ন রয়েছে, কিন্তু এই বিষয়ে সকল একমত যে ওনাকে দফন করা হয়েছে অবশ্যই, ওনাকে তো শহীদ করা হয়েছিল, তো ওনার ডেড বডিকে শেষ পর্যন্ত অবশ্যই দফন করা হয়েছে। তো কোনো কোনো বর্ণনাতে কুফা, এটাই হল সবচেয়ে বেশি নির্ভরযোগ্য কথা। আপনি যেহেতু মক্কায় গিয়েছেন, কুফায় যান নাই, সেজন্য হয়তো ওনার খবর আপনাকে পান নাই, কারণ ওনার উনি যে সময় খলিফা ছিলেন ওনার ক্যাপিটাল সিটি এবং রাজধানী উনি বানিয়েছিলেন কুফায়, এবং সেখানেই নমাজ যাওয়ার সময়, জুম্মার নমাজ যাওয়ার সময় ওনাকে আক্রমণ করে শহীদ করা হয়েছিল, যার ফলে ওনাকে এটাই সম্ভাবনা যে ওনাকে দাফন করা হয়েছে কুফার কোনো একটা জায়গাতে ওনাকে দাফন করা হয়েছে। যদিও কেউ বলেছেন গাজ্জা, কেউ অন্যান্য কথাও বলেছেন, কেউ বলেছেন ওনার ডেড বডিকে পরে জান্নাতুল বকিতে নিয়ে এসে এখানেই দাফন করা হয়েছে, বাট নির্ভরযোগ্য আমার মতে ওনাকে দাফন করা হয়েছে কুফাতে। আরেকটি বিষয়, কোন সাহাবির খবর কোথায় এটা জানা এত জরুরি নয় আমাদের জন্য যে আমরা কবর খুঁজে খুঁজে বেড়াবো, ঠিক আছে? আমরা যে কবরগুলো পাইলাম ঠিক আছে, যেগুলো নাই পাইলাম আমাদেরকে খুঁজে খুঁজে বেড়াতে হবে এটা মোটেই জরুরি নয়। এটা অনেক সময় বিশেষ করে যারা আমরা, আপনি হয়তো বা আমিও তো এটা বিশ্বাস করতেছি না, অনেক যারা মাজার পূজা করেন, কবর পূজা করেন, তারা কিন্তু এই সময় তো কবর বেশি খোঁজাখুঁজি করে। আমরা এই কবর খোঁজাখুঁজির পিছনে তেমন একটা গুরুত্ব দিই না। জাজাকুমুল্লাহ খাইরান। জাজাকুমুল্লাহ খাইরান। নেক্সট কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আমি একটা প্রশ্ন করতাম আছে নামাজের সম্বন্ধে। হুজুর যখন বলেন ফজর নামাজের যে সানরাইজ টাইম 7:55, না বিগিন টাইম পড়লো 6:30, সানরাইজ আমি যদি উঠতে লেট হয় আর 7:00 বা ডিউটি আমি নামাজ পড়ি, 55-এর আগে পড়ি লাই যদি, ওই বনি যে 7:55-এর ভিতরে তো সানরাইজ, ঠিক আছে সানরাইজ, তখন টাইম বুঝতাম চাইলাম যে আমি 7:00 উঠিয়ে আমি পড়লে 55-এর মিনিটের আগে পড়ি। আমি আপনার প্রশ্ন বুঝতাম পারছি, আনসার দিয়ে এখন প্রশ্ন আসেনি। জি না হুজুর, তখন টাইম বুঝতাম চাইলাম। আমি আপনার আনসার দিয়ে আর ইনশাল্লাহ ওইব সুদা কত এই লোকে, আপনি যেভাবে বলেছেন এইভাবে ফরজ নামাজ ফজর নামাজ পড়াইলে হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন এক্সাম্পল হিসাবে 7:55-এ যদি সানরাইজ হয়, আপনি যদি 7:54-এও সালাম ফিরান তবু আপনার নামাজ হয়ে যাবে। জিবরিল আমিন আলাইসালাতাম নবী করিম সাল্লামকে টাইম টেবিল শিক্ষা দেওয়ার জন্য প্রথম দিন একদম বিগিনিং টাইমে শুরু করেছিলেন সুবে সাথে হওয়ার সঙ্গে সঙ্গে, এবং দ্বিতীয় দিন সালাম ফিরাইছেন একদম শেষ হওয়ার পূর্ব মুহূর্তে। এরপরে বলেছিলেন এর ভিতরেই ফজর নামাজ পড়তে হবে। ঠিক জুহরও প্রথম দিন শুরুতে, দ্বিতীয় দিন একদম আখেরি অর্থে শেষ করেছেন, আসরও এইভাবে, মাগরিবও এইভাবে, এশাও এইভাবে, এবং বলেছিলেন আমি প্রথম দিন শুরুতে এবং দ্বিতীয় দিন একদম শেষ দিকে আমি সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছি। তো আপনার এবং আপনার উম্মতেরা এই টাইমের ভিতরেই নামাজ পড়তে হবে। তো আপনি 7:55 অর্থাৎ সানরাইজে যদি এক মিনিট আগে, বহু সানরাইজ হওয়ার আগেই আপনি সালাম ফিরেবেন তবু আপনার নামাজ হয়ে যাবে। বাট উত্তম হলো যে আমরা অন্তত পক্ষে আধা ঘন্টা আগে যেন ফজর নামাজ পড়ে ফেলি, যদি কোনো কারণবশত আমাদের নামাজ নষ্ট হয়ে যায় তাহলে টাইমের ভিতরে যেন আমরা আবার রিপিট করতে পারি, এটাই হলো উত্তম। বাট আপনার নামাজ হয়ে যাবে, সে নিঃসন্দেহ হয়ে যাবে, ঠিক আছে? জাজাকুমুল্লাহ আসসালাম দাদা। জি, আমরা এই বিষয়ে আমরা বলতেছিলাম যে নামাজের টাইম টেবল, যে অন টাইমে নামাজ পড়া অত্যন্ত জরুরি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন আমল সবচেয়ে উত্তম, উত্তর হিসেবে বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা, যথাসময়ে নামাজ পড়া। এবং নামাজের টাইম টেবিলের ক্ষেত্রে ফজরের টাইম শুরু হয় সুবে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত ভিতরে পড়ানো হয়, এবং জুহর সুরে জাওয়াল থেকে যে সময় সূর্য পশ্চিম আকাশে একটু মুভ হয়ে যায় ওইখান থেকে শুরু করে আসরের টাইম শুরু হওয়ার আগ পর্যন্ত। তো আসরের টাইম শুরু কখন হয়, একটা কোনো একটা জিনিসের ছায়া এক মিছিল অথবা দুই মিছিল পর্যন্ত জুহর বলবৎ থাকে, এরপরে আসর শুরু হয়। তো আমাদের জন্য উচিত হবে আমরা এক মিছিলের পূর্বেই যেন আমরা জুহর শেষ করে ফেলি আর্লি, আর আসরটা পড়ার সময় আমরা দুই মিছিল হওয়ার পরে লেট, মানে যে আসর শুরু হয় এরপরে আমরা যেন আসর পড়ি। এবং আসরের নামাজ মাগরিবের সূর্য ডুবার আগ পর্যন্ত পড়া যায়। উত্তম হলো সূর্য যতক্ষণ পর্যন্ত তার আলোটা গরম রয়েছে পড়ানোটা ভালো, আর যে সময় সূর্যের আলো একটু ইয়েলো হয়ে যায়, হলুদ বর্ণের হয়ে যায়, রোদের তাপ কমে যায়, এভাবে লেট করে অযথা লেট করলে মকরুহ হবে, বাট এরপরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটি ছোট্ট ব্রেকে যাব। দর্শক শ্রোতা, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকবেন, ব্রেকের পরে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মূল্যবান প্রশ্ন পেশ করবেন হুজুর, আমাদের হুজুর হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, শেখুল হাদিস,
দারুল উলুম ফৌজকের মাদ্রাসা, উনি আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, আপনারা আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আজকে বিষয় ছিল নামাজের ফরজ সম্পর্কে, যে কোন কোন কাজ নামাজের মধ্যে ফরজ। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামের নাম হচ্ছে ইসলামিক কিউ অ্যান্ড এ উইথ ইকরা। এর আগে আমরা হয়তো করতাম আলোর দিশারির নামে, বর্তমানে ব্র্যান্ডিং করতে গিয়ে, একই ধরনের প্রোগ্রাম করতে গিয়ে আপনাদের সুবিধার্থে ওই সমান আগের প্রোগ্রামকে ভিন্ন নামে ইসলামিক কিউ অ্যান্ড এ, মানে ইসলামিক যে কোনো কোয়েশ্চন এবং তার আনসার এই প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়। এবং আমাদের এই প্রোগ্রাম নিয়মিত শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত এক টানা পাঁচ দিন সমান টাইমে 9 o'clock থেকে শুরু করে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটাকে আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এবং শুরুতে আমরা কিন্তু 10-15 মিনিট বিশ্বব্যাপী আলোচনা করি। আজকের আমাদের আলোচ্য বিষয় কী ছিল? নামাজের ফরাইজ। কারণ নামাজ এত গুরুত্বপূর্ণ, কিয়ামত দিন সর্বোত্তম নামাজের হিসাব নেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে বারবার উম্মতকে তাকিদ করেছেন, আসসালাত 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 ওমা মালাকাত ঈমানুকুম, হে আমার উম্মতেরা তোমরা নামাজের প্রতি যত্নবান হবে এবং তোমাদের আন্ডারে যারা রয়েছেন, অধীনে যারা রয়েছেন তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, গোলাম দাসদাসী কর্মচারী আরও যারা আছেন সকলের সঙ্গে তোমাদের ব্যবহার যেন নাইস এবং সুন্দর হয়। এই কথাটি বারবার নবীম বলতে বলতে উনি বিদায় হয়েছেন। এবং সর্বশেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যে মুস্কি হেসেছিলেন, এটাই ছিল নামাজ দেখে। শেষ দিন মানডে ফজরের টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম, সাহাবায়ে কেরাম পিছনে কী সুন্দর জামাত বদ্ধ হয়ে নামাজ পড়তেছিলেন। আল্লাহ নবী পর্দা সরে যখন দেখছিলেন তখন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মুস্কি হাসি দিলেন খুশিতে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ নবীর হাসি দেখে আমরা মনে মনে ভাবছিলাম যে হয়তো আল্লাহ নবী একটু সুস্থতা ফিল করেছেন, হয়তো বা জামাতে শরীক হয়ে যাবেন নাকি। আমরা খুশির তাড়নায় মনে হচ্ছিল নামাজটা ব্যঙ্গেই দিব, এইভাবে আমরা এক্সাইটেড আমরা হয়ে গিয়েছিলাম। বাট ওই দিন ছিল রাসূলের শেষ দিন, শেষ হাসি হাসলেন উম্মতের নামাজ দেখে। নামাজ দেখে আজব ব্যাপার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 27 গজওয়া এবং জেহাদে অংশগ্রহণ করেছিলেন। সেই জেহাদের মাঠেও আল্লাহ নবী জামাত নামাজ বাদ দূর কথা জামাত পর্যন্ত বাদ দেন নাই, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের মাধ্যমে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। ইভেন মেরাজের ষড়জার্নিতেও রাসূলুল্লাহ সাল্লাম যাত্রাপথে আম্বিয়া কেরাম ইমামতি করে, সেখানে সকল আম্বিয়া কেরামের ইমামতি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কঠিন শর্ট যাত্রাপথেও রাসূলুল্লাহ সাল্লাম নামাজ পড়েছিলেন এবং রাস্তায় দেখেছিলেন মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ওনারাও নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার। নামাজ এমন একটি ইবাদত, কবরে যাওয়ার পরে অনেক নামাজি বন্দা সেখানে গিয়ে ওনাকে মনে হবে যে সূর্যরা ডুবে যাচ্ছে, আসর নামাজ পড়ি নাই, তখন কিরামান কাতিবিন আসার পরে এই মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আসবেন তখন ওই নামাজি বন্দা বলবে আরে ভাই আমাকে আগে নামাজ পড়তে দাও, আমার সূর্য ডুবে যাচ্ছে। অর্থাৎ তার নামাজের থাড়া, নামাজের প্রতি তার আগ্রহ কবরে যাওয়ার পরে সে এটা ভুলবে না, তখন ওই মুনকার এবং নাকিরনা বুঝতে পারবেন সুবহানাল্লাহ এই বন্দা তো সাধারণ বন্দা নয়, উনি তো পাক্কা নামাজি, এত বিপদ মুহূর্তেও সে নামাজের কথা বলতেছে না। আল্লাহু আকবার। আর এটাই সবচেয়ে বড় জিনিস। আমাদের আশ্চর্য ব্যাপার হলো আমরা অনেক সময় হয় কি হজের মতো সফরে গিয়েও আল্লাহ আকবার আমাদের নামাজ মিস হয়ে যায়। মক্কায় হোটেলে ঘুমন্ত অবস্থায় আমরা নামাজ মিস করে ফেলি, অথচ যে মক্কার হরমের নামাজের অফার হলো এক নামাজের মাধ্যমে 1 লক্ষ নামাজের সওয়াব, কিন্তু সেখানে গিয়েও আমাদের জামাত মিস হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক, বাট বাস্তবে এটা ঘটে যায়। হজের সফরে সারা সফর করে 7-8 হাজার পাউন্ড খরচ করে হজের একটি ফরজ আদায় করা হয়, তাও কতটুকু কবুল হল না হল নিশ্চয়তা নাই, কিন্তু ডেইলি নামাজ পাঁচটি ফরজ। আমরা হজের সফরে অনেক সময় দেখা যায় সেই ফরজ থেকে আমরা উদাসীন হয়ে যাই। আজকে আমরা সেই নামাজ নিয়ে আলোচনা করেছিলাম, নামাজের শুরুর কিছু শর্তাবলী আলোচনা করেছি এবং নামাজের ভিতরের ফরজের টোটাল 6টি, তাকবীরে তাহরিমা, কিয়াম, কেরাত, রুকু, সেজদা, শেষ বৈঠক। তাকবীরে তাহরিমানার শুরুতে আমরা যেন আল্লাহ আকবার নামাজ শুরু করি, এটাই হলো তাকবীরে তাহরিমা। তারপরে কিয়াম, আমাদের যাদের উজর নেয় আমরা অবশ্যই তাকবীরে তাহরিমা বলার সময় দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো এবং সুরায় ফাতেহা এবং সুরা পাঠ করব দাঁড়ানো অবস্থায়, এটাকেই বলে খেয়াম, স্ট্যান্ডিং পজিশন রুকু রাখ পর্যন্ত। যদি কোনো উজর হয় সেটা ভিন্ন কথা, উজর না হলে এই খেয়াম এটা ফরজ সবার জন্য।
উজর ছাড়া কেউ যদি ফরজ নামাজ বা ওয়াজিব বা সুন্নতে মক্কাদা বসে পড়ে পড়ে হবে না, হ্যাঁ নফলের ক্ষেত্রে আবার হয়ে যায়। নফলের ক্ষেত্রে কেয়াম একটা আবার ফরজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি কেহ নফল নামাজ বসে বসেও পড়ে তার নামাজটাও কী হবে, হয়ে যাবে, সবের ক্ষেত্রে কমই হবে। দাঁড়িয়ে পড়ার যে পরিমাণ সব ছিল এর চেয়ে অর্ধেক সব দেওয়া হবে যদি সে কী করে, বসে বসে নামাজ পড়ে। এটা কোন নামাজ? নফল নামাজ। কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার ক্ষেত্রে এই সুযোগ নাই, সেখানে ক্যাম ফরজ দাঁড়াতেই হবে যদি আমার কোনো উজর না থাকে। এই হলো ক্যাম। কয়টি ফরজ হলো? দুই। তিন নম্বর রুকু, যে আমরা প্রপার রুকু দিব। আমরা যেভাবে রুকু দিয়ে থাকি ইনশাল্লাহ আমরা এটা বিস্তারিত পরে বলবো, যে আমরা আপাতত আমি এই বিষয়ে এই কারণে আলোচনা করতেছি যে আমাদের প্রত্যেকের জন্য ফরজ, নমাজের মধ্যে কোন কোন জিনিস ফরজ, কোন কোন জিনিস ওয়াজিব, এগুলো আমাদের জানতে হবে। কারণ যদি ফরজ মিসিং হয়ে যায় এটা কোনো রিপেয়ার নাই, আর যদি ওয়াজিব ভুলবশত ছুটে যায় এটা কিন্তু সিজদার মাধ্যমে কারেকশন করা যায়। জন্য প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার উপর ফরজ, নমাজের মধ্যে কোন কোন কাজ ফরজ সেটা জানতে হবে, কোন কোন কাজ ওয়াজিব এটা আলোক করে জানতে হবে আমাদের। ইনশাআল্লাহ আমরা বিষয়ে বিস্তারিত আলোচনা আরও করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম খোলার জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন করুক। আমি স্টুডেন্ট ফ্রম দা ইসলাম। জি ফরমাকাসাই। আপনি যে দিন হইছিল হুজুরে যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুমি শুক্রবার যে কথা হসন জি নক খাতি শুনে জি 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 দেখলাম ঠিক আছে ইনশাল্লাহ। বেসিক্যালি নখ এবং চুল কাটতে হয়, নখ কাটা এটা সকল আম্বিয়া কেরামের প্র্যাকটিসের মধ্যে থেকে একটি, দশটি প্র্যাকটিস এবং সুন্না সকল আম্বিয়া কেরাম করেছেন, যেটা ন্যাচারাল সুন্না, অর্থাৎ হিউম্যান বিং, মানবতার আমরা যদি হিউম্যান বিং বা মানুষ হিসাবে দাবি করি তো প্রত্যেকটা মানুষের স্বাভাবিক একটা আদত এই কাজগুলো করা। হাদিসের পরিবেশে বলা হয়েছে আশু মিনাল ফিতরা, ওই দশটির মধ্যে থেকে একটি হল নখ কাটা। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া নখ কাটার ক্ষেত্রে এবং বডির যে সমস্ত চুল বা লোম আমরা রিমুভ করে থাকি, আনওয়ান্টেড হেয়ার, এটাকেও আল্লাহ নবী টাইম লিমিট করে দিয়েছেন 40 দিনের ভিতরে অবশ্যই নখ এবং এই সমস্ত লুমা, এই সমস্ত চুল রিমুভ করতেই হবে, বগলের নিচের রুম, আমপিটের রুম এবং পিবু খেয়াল যেটা আছে এটা অবশ্যই রিমুভ করতে হবে 40 দিনের ভিতরে। সপ্তাহে কমপক্ষে একবার আল্লাহ নবী করতেন। সপ্তাহে কখন করতেন? থার্সডে করলেও করা যায়, ফ্রাইডে করলেও করা যায়, এটা কোনো কোনো করতে হবে এরকম কোনো কিছু নয়। সামটাইম রসলাম থার্সডে করেছেন, সামটাইম ফ্রাইডে করেছেন, বাট আমাদের মেইন থিং হলো যে সপ্তাহের ভিতরে যেন আমরা একবার কমপক্ষে করে ফেলি, এটা হলো আল্লাহ নবীর অভ্যাস ছিল, সুন্না ছিল। এবং কীভাবে কাটবেন এই ব্যাপারেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে রয়েছে। আপনি যা বলেছেন যে ডাইন হাতের ইন্ডেক্স ফিঙ্গার থেকে, সাদস ফিঙ্গার থেকে শুরু করে এইভাবে কেটে গেলেন, তারপরে বাম হাতের কানি আঙুল থেকে শুরু করে সব শেষ করে ডাইন হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে শেষ হবে, এই হলো এক তরিকা। আর আরেক তরিকা হলো যে না, পুরো ডান হাত আপনি আগে শেষ করে ডান হাতেগুলো শেষ করবেন, তারপরে বাম হাত শেষ করবেন। তো এইভাবে দুই তরিকা রয়েছে। তো আসলে যে কোনো এক তরিকায় করলেও চলবে ইনশাল্লাহ, সমান পায়ের ক্ষেত্রেও হাতের মতো। আর একটা নিয়ম হলো পায়ের কানি আঙ্গুল থেকে শুরু করে ডান পায়ের কেটে কেটে একদম বাম পায়ের কানি আঙ্গুলি গিয়ে শেষ হবে, একবার দাঁড়াবে শেষ হবে, এই তরিকায় পালন যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর কোনো প্রস্তুতি জি? ধন্যবাদ, জাজাকুমুল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম জি। আপনার প্রশ্ন? আসসালাম রহমতুল্লাহ জি। আমার একটা প্রশ্ন, যেন আমরা বাংলাদেশ মানি ট্রান্সফার করি না, তখন এক পাউন্ডে মনে করুক 125 টাকা বা 20 টাকা দেয়, তো এটা নেওয়া কেটা
জায়েজ আছে নি বা হালাল নি ওটা তা কইবে আর কোন প্রশ্ন নেই জি না আপনি যে প্রশ্ন করেছেন একদম জেনারেল প্রশ্ন সবাই পাঠাইতেছে সবাই নিতেছে এবং এই নেওয়াটাই একটা প্রমাণ যে এটা জায়েজ নতুবা এভাবে আপনিও তো পাঠাইছেন হয়তো আর আপনার হয়তো মনের প্রশ্ন আসতে পারে যে এখানে বেশ কম এই বেশ কম যেহেতু কারেন্সি ডিফারেন্ট হওয়ার কারণে পাউন্ড দিতেছেন পাউন্ড আর ওনারা 125 টাকা দিতেছেন টাকা আর পাউন্ড দুটা মুদ্রা বা কারেন্সি হিসাবে সেম নয় পাউন্ড এক ধরনের মুদ্রা মানে কারেন্সি আর টাকা হলো ডিফারেন্ট কারেন্সি তো কারেন্সি ডিফারেন্টের কারণে এখানে বেশ কম হলেও কোনো সমস্যা হবে না আপনার হয়তো মনের প্রশ্ন থাকতো এটা কি কোনো সুদ হয়ে যাচ্ছে এটা কি রিবে হয়ে যাচ্ছে যে দিলেন আপনি এক পাউন্ড ওনারা দিয়েছেন 125 পাউন্ড তো দিচ্ছেন না দিয়েছেন কি দিতেছেন টাকা দিতেছেন তো একটা টাকার ভ্যালু হিসাবে মানে একটা পাউন্ডের টাকার ভ্যালু হিসাবে 125 বা যাই হোক এই কারেন্সির চেঞ্জিং যেটা এক্সচেঞ্জ যেটা আছে এক্সচেঞ্জের পরে কারেন্সি এক্সচেঞ্জের পরে এই রেটের ব্যবধানে কোনো সুদ হয় না এটা পুরো 100% যায় আছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে আর এইবার তো আপনি আমি সবাই পাঠিয়ে থাকি হ্যাঁ যদি সমান হয় রাসূল ইসলাম বলেছেন যে আশাইর বা শাইর আল হিন্তাতু বিল হিন্তা এইভাবে কয়েকটি জিনিস বলেছেন যে যদি এক ধরনের জিনিসটা একজাত হয় আর পরিমাণ মধ্যে বেশকম করা হয় তখন কি হবে সুদ যেমন চাউল দিয়ে আপনি চাউল বদলাইলেন এক কেজি চাউল দিয়ে দুই কেজি চাউল নিলেন এটা হবে আপনার ইন্টারেস্ট এবং সুদ এক পাউন্ড দিয়ে দুই পাউন্ড নিলেন এটা হবে ইন্টারেস্ট বা সুদ সমান এক টাকা দিয়ে আপনি দুই টাকা বা তিন টাকা বা পাঁচ টাকা নিলেন এটা হবে সুদ ঠিক আছে এক কেজি খেজুর দিয়ে আপনি দুই কেজি খেজুর নিলেন এটা হবে সুদ একবার নবী করিম সাল্লামের সামনে খুব ভালো ধরনের খেজুর নিয়ে আসা হলো তো রসলাম জিজ্ঞাসা করলেন আওয়াকুল্লু তোমার খয়বরা হাকাজা খয়বরে কি সব খেজুরি এই ধরনের এত ভালো ভালো কোয়ালিটির উমর ইয়াসুল্লাহ জিনা সেখানে স্বাভাবিক খেজুর যারা আছে এগুলা দুই কেজি দিয়ে আমরা এই ভালো খেজুর এক কেজি আমরা খরিদ করি নবীজনে আস্তাগফিরুল্লাহ এটাই তো হলো আইনের রিবা এটা জায়েজ নয় তোমার যদি এভাবে চেঞ্জ করতে হয় তুমি প্রথমে মিক্স খেজুরগুলোকে পয়সার মধ্যে বিক্রি করো পয়সা নিয়ে এরপরে তুমি এই বালো খেজুর তোমার যত মূল্য ঠিক করে তারপরে তুমি খরিদ করলে এটা শুদ্ধ হবে না আর ডাইরেক্ট তুমি দুই কেজি খেজুর দিয়ে এক কেজি খেজুর তুমি যদি এক্সচেঞ্জ করো এটা শুদ্ধ হয়ে যাবে তো বাংলাদেশে এইভাবে এক পাউন্ডে 125 টাকা 125 টাকা বা যাই হোক এটা নিলে শুদ্ধ হয় না এটা জায়গা আছে কোনো সমস্যা নাই জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম খোলার জি কে আছেন আমাদের সাথে সবচেয়ে ভালো লাগে আমি তিন রাখাতে পড়ি বাংলাদেশের যে সিস্টেম আমরা বা হালাফি মাজার যে সিস্টেম ফলো করে সেভাবেই আমি পড়ি আমার প্রশ্ন হচ্ছে যে ইতির নামাজের লাস্ট রাখাতে যে কোনো এবং কোনটা না জেলা যে দুটো পড়া হয় কেউ কেউ হাত তুলে পড়েন তা আমরা যারা তিন রাখাত একসাথে পড়ি এটা কি হাত তুলে দোয়া করা যাবে আর এই দোয়ার সাথে আরো কি কোরআন হাদিসের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো কি করা যাবে হাত তুলে এটাই উস্তাদের আমার প্রশ্ন আসসালামু আলাইকুম জাজাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনি প্রথমেই বলে ফেলেছেন যে কেহ এক রাখাতে বিতির পড়েন প্রথমে দুই রাখাত পড়ে তারপরে সেপারেট এক রাখাত দিয়ে বিতির করে থাকেন ইবনে উমর রাদিয়াল্লাহু তুমি এইভাবে করতেন বাট হজরত উমর আবু বকর সিদ্দিক হজরত ইবনে মাসউদ জাবির রাদিয়াল্লাহু তাআলা সহ মেজরিটি সাহাবায়ে কেরাম এবং বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামের প্রায় অক্ষমতে ওনারা কিন্তু আমরা যেভাবে বিতির পড়ি তিন রাকাত বিতির পড়তেন এই কথাটি হাসান বসরি সৈয়দুত তাবেঈন উনি বলেছিলেন ওনার কথাটি রয়েছে মুসনাদ ইবনে আবি শাইবায় উনি নিজে বলেন মা আজমা সাহাবাতু আলা শাইন মা আজমাউ আলা আলা আন আল বিতরা বিসালাস সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কোনো এক বিষয়ে এত বেশি একমত পাওয়া যায় না যে পরিমাণ একমত পাওয়া যায় বিতির তিন রাকাত পড়ার ক্ষেত্রে এবার প্রশ্ন করা হলো তাহলে ইবনে উমর উনিও আবার এক রাতে বিতির পড়তেন উনি বললেন উনি এক রাতে পড়লে ওনার বাবা উমর উনি কিন্তু আবার তিন রাকাতে বিতির পড়তেন এক দুই নম্বর হলো বিতির সম্পর্কে সবচেয়ে বেশি জানবেন আজওয়াজে মুতাহারাত কারণ রাসূল ইসলাম বিতির শেষাতেই পড়তেন গড়েই পড়তেন বেশিরভাগ প্লাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি রাত্রি যাপন করেছেন আল্লাহর নবীর ঘরে আল্লাহর নবীর রাতের নামাজ দেখার জন্য ইবনে আব্বাসের বর্ণনা মতে এবং মায়া শাহ জিকা দিল্লাহ তালান সহ আজওয়াজে মুতাহার বর্ণনা মতে রসুল্লাহ ইসলামের বিতি তিন রাখাতে ছিল এই কথাটি রয়েছে বখারি সহ মুসলিম শরীফ সহ বিনাজ কিতাবে অতএব বিতি তিন রাখাত এবার আসুন আপনার প্রশ্ন তিন রাখাত নিয়ে নয় আপনি তো বলছেন আমি তিন রাখ পড়েনি আপনার প্রশ্ন হলো তৃতীয় রাখাতে
কুনুত পড়ার সময় কি হাত তোলা যাবে এবং সেখানে কি অন্য দোয়া পড়া যাবে? নবী একরম কিন্তু হাত তোলেন নাই। হ্যাঁ, দুইজন সাহাবি হাত তুলতেন, কে কে? হযরতে ওমর এবং হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহুমা। এই দুই সাহাবির আমল হিসাবে যদি আপনি হাত তোলেন, জায়েজ আছে। কারণ বুঝি বলেছেন, আলাইকুম বে সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন, তোমরা খুলাফায়ে রাশিদিন সুন্নাকেও তোমরা অনুসরণ করতে পারো। তো খুলাফায়ে রাশিদিনের মধ্যে থেকে অন্যতম উমর রাদিয়াল্লাহু আনহু, উনি যেহেতু হাত তুলতেন, সেই হিসাবে আপনি তুললেও জায়েজ হবে। বাট নবী একরাম সাল্লাম যেহেতু তুললেন নাই, এবং নামাজের মধ্যে খুশু খুজু যতটুকু পারা যায় নিজেকে নড়াচড়া যত কম করা যায় ততই ভালো। কারণ আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমার নীরবে সাকিতিন সাকিনিন, নড়াচড়া না করে তোমরা নামাজ পড়বে। তো ওই দিক লক্ষ্য করলে হাত না তোলাটা উত্তম, যদিও তোলা যায় আছে বাট না তোলা উত্তম। এবার আসুন, দোয়ায় কোনো উত্তর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আবার কোনো বর্ণনাতে আল্লাহুম্মা হদিনা ফিমা হাদাইতা পড়েছেন। তো আপনি যে কোনো একটা পড়লেই আপনার নামাজ পারফেক্ট হইতেছে। এটা মনে রাখবেন না যে আমার মনে হয় সমন হয়ে গেল, আমি আরও হয়তো পড়লে ভালো হবে না। আপনি যে কোনো একটি পড়লেই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট যদি আপনি চান যে আরও কিছু দু একটা পড়তে, সেটাও জায়েজ রয়েছে, না জায়েজ নয়, ঠিক আছে? বাট বিলিভ রাখতে হবে কোথাও যে দোয়ায় কোনো শুধুমাত্র পড়ে নিলেই 100% সুন্নাত হয়ে যাচ্ছে, নামাজ পারফেক্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত পড়ার মোটেই প্রয়োজন নয়। বাট পড়তে চাইলে জায়েজ আছে, তবে বিশুদ্ধ যেন হয়, ঠিক আছে? জাযাকুমুল আহসান জাযা। আসসালামু আলাইকুম খোলা জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, আপনার প্রশ্ন প্রমুখ। আচ্ছা, আমি একটা জিনিস জানতাম সাইয়া জি, যেনে মরিয়া হারলে যেনে আমরা হয়তো নমাজ শুনা দরকার দুই মাস তিন মাস চার মাস এক কফরা দেওয়া যায়নি, ওই জিনিসটা আমি জানতাম মরিয়া হারলে। আর কোন প্রশ্ন আছে? জিনা কোনো কফরা জিনা কোনটা নাই, আমরা আনসার দিই। আর প্রথমত, নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ, আমরা কজাক হতেই দেব না। নবী একরম সামার লাইফে নামাজ কজা যদি আপনি হিসাব করেন, তো মাত্র পাইবেন একদিন সফর থেকে রিটার্ন আসার সময়, জেহাদের মাঠে ফিরত আসার সময় রাত্রি শেষ রাত্রিতে ঘুমাইছিল লাইলাতুত তাহরিস, আর সেখানে মিস্টেকলি সবার ঘুম লেগে গিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু উনি ঘুমিয়ে পড়েছিলেন, এই একদিন ফজর নামাজ মিস হয়েছিল। এটা আমাদের জন্য রহমত, আর নবী নামাজে মিস না হইতো আমরা হয়তো মিস করলে আমরা হয়তো রুল জানতাম না। আর খন্দকের যুদ্ধে গজাতুল আহজাবে শত্রুপক্ষ ঘেরাও করে রেখেছিল, খুব কঠিন সময় ছিল। তো ওই সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের আসর এবং মাগরিব, আর একদিনের হয়তো শুধু আসর, এইভাবে দুই তিন ওয়াক্ত নামাজ কজা হয়েছিল। সারা লাইফে এই মাত্র দুই তিন বা চার ওয়াক্ত নামাজ কজা আর পাওয়া যায় না। আবার রসুলুল্লাহ ইসলাম কজা হওয়ার সঙ্গে সঙ্গেই নেক্সট টাইম আসার আগে আগে এই কদার মাল পড়ে ফেলেছেন, এটাও কিন্তু আল্লাহ নবীর আমল থেকে পাওয়া যায়। আমরা এভাবেই করবো, আমরা রাখবো না জমাইয়া। আর এরপরে যদি জমিয়ে যায় তাহলে আমরা যত তাড়াতাড়ি সময়টা খোদা করার আমরা চেষ্টা করব। আর যদি কেহর নামাজ এইভাবে জিম্মায় থাকা থাকে আর উনি খোদা শুরু করে দিয়েছিলেন, শেষ করতে পারেন নাই, বা হয়তো আমরা হয় কি একটু অসুস্থ হয়ে হসপিটাল গেলে আমরা নামাজ খোদা করে ফেলি না, আমরা যেভাবেই পারি নামাজ আমরা পড়বো, হুশ যত আমরা আছে আমরা নামাজ পড়বো যেভাবে পারি, অজু করলে অজু, না হলে আমরা তৈমু করে, যদি দাঁড়াইতে না পারি তাহলে বসে বসে, বসে না পারলে শুইয়া শুইয়া, ইশারা নামাজ পড়লে তো নামাজ হয়, পড়বো না কেন আমরা? এরপরও যদি এইভাবে নামাজ জমে যায় আর কেউ মারা যান, তাহলে কি নামাজের কফারা দেওয়া যাবে? কোনো হাদিসে বা কোরআনে নামাজের কফারা দেওয়ার কথা ডাইরেক্ট আসে নাই, কি আসে নাই। হ্যাঁ, রোজার ক্ষেত্রে এসেছে, আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে পারে নাই তারা রোজার বদলা, প্রতি রোজার বদলা ফিদিয়া দেবে, মিসকিনকে খাবার দেবে, এক ফিতরা পরিমাণ পয়সা দেবে অথবা তার খাবার দেবে। এই আয়াতের উপর কাজ করে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি সহ অনেক উলামায়ে কেরাম ইস্তেহাদ করে যে একজন লোক মারা গিয়েছে, তার জিম্মায় নামাজ ফরজ ছিল, যেহেতু নামাজ একটা বদনীয় ইবাদত, এটা তো আর আরেকজনে ফলে দিলে হবে না, যে রোজার মতো, তো রোজার যখন ফিদিয়া দিলে এটার বদলা হয়, তাহলে তো আমরা অন্ততপক্ষে এই বন্দার নমাজের যদি প্রত্যেক নমাজের এক একটা ফিদিয়া এক একটা ফিতরা দিয়া দিয়া দিয়ে যদি আল্লাহ কবুল করে ফেলেন, তো ভালো হবে ফিদিয়া দিয়া দিলে, ফিতরা দিয়া দিলে। ওই হিসাবে প্রত্যেক নমাজের এক এক অক্তের এক একটা ফিতরা, তো ডেইলি পাঁচ অক্ত নমাজের পাঁচটা ফিতরা, ফিতরা যদি হয় 5 পাউন্ড তো 525, কিন্তু আসলে কিন্তু ফিতরা আরও কমেও হয়ে যায়। বাংলাদেশে যদি আপনি দেন বা দেশে গরিব দিচ্ছেন, ওই দেশে যদি রেডি হয়ে দেন তাও আপনার হয়ে যাবে। তো আপনি যদি সেই জায়গার অনুপাত হিসাবে যদি আপনি দেন, তবুও আদায় হয়ে যাবে, যেহেতু
আপনি ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটা ফিতরা পরিমাণ 5 পাউন্ড নাকি 2 পাউন্ড সেটা হয়তো আলোচনা সাপেক্ষে, এবং বিচিরও যেহেতু ওয়াজিব ডেইলি 6টা ফিতরা আপনি দিবেন, জয়াত নামাজ কথা হবে অতটি ফিতরা দিয়ে দিবেন ইনশাল্লাহ, এটা বলেছেন উলামায়ে কেরাম রোজার উপর কেয়াস করে। তো এটা ডাইরেক্ট হাদিসে না আসলো, রোজার উপর কেয়াস করে বলা হয়েছে, এজন্য দিয়ে দেওয়াটাই এটাই হলো সেফ। জাজাকুমুল্লাহ আসসালাম জাজা খোলার আসলা গেছেন, কোনো সমস্যা নাই। আপনারা যারাই কল করবেন ইনশাল্লাহ আপনাদের কল আমরা নেব। আমাদের এই প্রোগ্রাম হচ্ছে ইসলামিক কিউ এন এ উইথ ইকরা, নিয়মিত এই প্রোগ্রাম চলে, আমি আগেই বলেছি শনিবার থেকে বুধবার পর্যন্ত একই টাইমে 9 o'clock থেকে 10:30 পর্যন্ত, এবং আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন, আমরা আপনাদের প্রশ্ন নেই এবং প্রশ্নের আনসার করি। শুরুতে আমরা বিষয়টি আলোচনা করি, তারপরে আপনাদের আমরা দেখতে চাই আমাদের সঙ্গে কলার কে আছেন ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। হয়তো আমার মনে হয় যিনি বারবার চেষ্টা করতেছেন কোনো টেকনিক্যাল প্রবলেম আছে হয়তো, আপনি টিভির ভলিউম মিউট করে পার্শ্ববর্তী রুমে গিয়ে ডাইরেক্ট ফোন দিয়ে আপনি কথা বলার চেষ্টা করলে হয়তো আপনি লাইন পেয়ে যাবেন, আপনি আবার চলে আসবেন। আপনার কল আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, আপনাদের কল আমাদের প্রোগ্রামকে সুন্দর এবং সার্থক করে তোলে। এবং জন্য আমরা বলি যে আমরা তো শুরুতে বিষয়বস্তু আলোচনা করি, এরপরেই আপনারা প্রশ্ন করে থাকেন, প্রশ্নটা যেন মানানসই হয়, এমন প্রশ্ন যেন হয় যে প্রশ্নের মাধ্যমে আমরা নিজে এবং অন্যরা যেন উপকৃত হন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন যথাসম্ভব খুব সংক্ষেপ করার চেষ্টা করবেন। 3 নম্বর প্রশ্ন করার সময় আপনি অবশ্যই আপনি টিভির ভলিউম মিউট করে, অনেকে হয় কি টিভির ভলিউম বড় করে আপনি টিভি থেকে শুনে শুনে তারপরে প্রশ্ন করেন, এটা করতে গেলে কিন্তু দেখবেন আপনি টিভির আওয়াজ আমরা যে কথা বলি আপনার কাছে গিয়ে পৌঁছতে একটু সময় যায়, ডিলেই হয়, তখন আপনি পেছকে যাবেন। এজন্য আমরা সবাই অনুরোধ করি টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি টিভি রুমে না বসে অন্য রুমে গিয়ে আপনি প্রশ্ন করলে আপনার প্রশ্ন খুব ক্লিয়ার হবে, ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা দেখবো ইনশাআল্লাহ কেমন সঙ্গে আছেন কলা। জি আসসালামু আলাইকুম। জি কলার কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন করার মক্কা। আমার একটা কোয়েশ্চন হইল, জোহরের নামাজ বা জোহরের নামাজ পড়ার সময় জামাত আরম্ভ হয়ে গেছে, এখন সুন্নত 4 রাকাত না পড়িয়ে জামাত শরীক হইলাম, এই সুন্নতটা কিন্তু আমি ফরজ 2 রাকাত জামাত শেষ হওয়ার পরে ফরজ 2 রাকাত সুন্নত পড়িয়া 4 রাকাত পড়তে হইব, না 4 রাকাত পড়িয়া ফরজ 2 রাকাত সুন্নত পড়তে হইব? সুন্দর প্রশ্ন। আর যে আমি যে মিসটা হইলো 4 রাকাত পড়তাম বাট না জামাতে পড়লাম, জামাত শরীক হয়ে গেলাম, এই 4 রাকাতের সওয়াব কিন্তু আমি সেম পাই মনে না, কিছু মাইনাস হইব ইনশাআল্লাহ। আমরা আপনার প্রশ্ন আনসার দিয়ে, আর কোনো প্রশ্ন আছে নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার একই প্রশ্নের ভিতরে 2টি অংশ আপনি ঢুকিয়ে ফেলেছেন। নাম্বার 1, আপনি মসজিদে ঢুকে দেখলেন জোহরের জামাত শুরু হয়ে যাচ্ছে, আমরা জানি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত রয়েছে সুন্নতে মুয়াক্কাদা, তো জামাত শুরু হয়ে গেলে রাসূল বলেছেন যে উকিমাতি সালাত ফলা সালাত ইল মাকতুবা, জামাত শুরু হয়ে গেলে আর সুন্নত পড়তে নাই, ফরজ নামাজে আপনাকে জয়েন হতে হবে, ঠিক আছে। তো আপনি জামাতে শরীক হয়ে গেলেন। এবার আপনার প্রশ্ন হলো ওই 4 রাকাত আগের সুন্নত আপনি পড়বেন কখন, জোহরের পরে 2 রাকাত সুন্নত পড়ার আগে না পরে? আনসার হলো আপনি ওই 4 রাকাত পড়বেন জোহরের পরের 2 রাকাত সুন্নতের বাদে পড়বেন, আগে পড়বেন 2 রাকাত তারপরে ওই আগের 4 রাকাত পড়বেন। তো আনসার কি যে আপনার জোহরের আগের 4 রাকাত সুন্নত জোহরের পরের 2 রাকাত সুন্নত পড়ার পরে এরপরে পড়বেন, আগে পড়বেন 2 রাকাত তারপরে ওই 4 রাকাত পড়বেন। 1-2 নম্বর হলো যে এই লেট করে পড়ার কারণে আপনি কি পুরা সুন্নতের সব পাবেন, যদি আপনার কোনো উজরের কারণে আপনি এটা লেট করেছেন ইনশাল্লাহ সব হয়তো পেয়ে যাবেন, আর যদি আপনি অবহেলা করে আপনি চাইলে পারতেন আগে পড়ার কিন্তু আপনি অবহেলা করে আসছেন লেট করে ইচ্ছা করে লেজি আউট অফ লেজিনেস, তো এই লেজির কারণে তো আপনি অবশ্যই সবের মধ্যে অবশ্যই কমই হবে, কেন যে টাইমে শোনো টাইমে না পড়ে আপনি অন টাইমে না পড়ে আপনি অন্য টাইমে করেছেন, এজন্য তো একটু কমই হবেই। জাজাকুমুল্লাহ আসসালাম জাদা। জাজাকুমুল্লাহ ধন্যবাদ। এখন সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি ব্রেকে যাব, আপনারা আমাদের সাথেই থাকবেন, ব্রেকের পরে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে আছেন বিশিষ্ট আলিমদ্দিন হযরত মাওলানা শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব, ওনার কাছ থেকে আরও আপনারা উত্তর পাবেন ইনশাল্লাহ, আপনাদের প্রশ্ন নেওয়া হবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম নামাজের বিষয়টি, আমি আগেই বলেছি যে আমাদের প্রত্যেক নারী এবং পুরুষের জন্য নামাজের মধ্যে কোন কোন কাজ ফরজ এটা আমরা আলোক করে জানতে হবে, ঠিক জানতে হবে যে কোন কোন কাজগুলো ওয়াজিব, তো জানলে ফায়দা কী হবে,
যদি কোনো কারণে আমাদের ফরজ মিসিং হয়ে যায়, ইচ্ছায় অথবা অনিচ্ছায় নামাজ আমাদের শুদ্ধ হবে না, আমরা নামাজ আবার পুনরায় পড়তে হবে। আর যদি ওয়াজিব এইভাবে মিস হয়ে যায় ভুলবশত, তাহলে এটাকে আবার কারেকশন করা যায় সুজাসর মাধ্যমে। জানতে হবে সুন্নত, সুন্নত কাজ যদি মিস হয়ে যায় তাহলে এটা কিন্তু আবার সুজাস হইতে হবে না, আমাদের সবে কমই হবে, বাট কিছুই করতে হবে আমাদের। এই জন্য কোনগুলো ফরজ, কোনগুলো ওয়াজিব, কোনগুলো সুন্নত আমাকে জানতে হবে। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। আমাদের সঙ্গে খোলা যোগ হয়েছেন, জি। আসসালামু আলাইকুম, খোলা কে আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন। মুফতি সাহেবের কাছে আমার সালাম কইবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন ফরমাখা। জি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? নি আসি আল্লাহ, আপনার কিন্তু আর দেখা হইল না। যাই হোক, আমার একটা প্রশ্ন, আমরা যে হাফিজ স্পন্সার করি, এখন আপনার আলিমুল আমার হাফিজে ইনশাআল্লাহ 10 জন মানুষ সুবাদে শুনলেন, এটা আপনারা বেশ যারা যে জাহান নাম ওয়াজিব হয়েছিল। এখন আমি যদি মনে করি এখন হাফিজ স্পন্সার হই যাক, মনে মনে হয়তো যায় মানে যখন তাম বাড়ি দেন আল্লাহ অমুক অমুক মারা গেছে না, আমার মুর্দাবাদ জিন্দা আছে, আমি 10 জনের তাই ফারি নি জেনে সবটুকু আপনি এরারে দান করেন একবার, ওটা বুঝাই আপনি খুব খুশি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআন মুখস্থ করল এবং কোরআন মোতাবেক আমল করলো, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে, হালাল কাজগুলো করলো, হারাম কাজগুলো এগুলো ত্যাগ করলো, ঠিক আছে। আল্লাহর নবী বলেন, এই আলিমে বা আমল হাফেজকে, এই হাফিজ যিনি কোরআন মোতাবেক আমল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতে ওনাকেও জান্নাতে ঢুকাবেন এবং ওনার সুপারিশের মাধ্যমে এমন 10 জন ওনার ফ্যামিলি, ওনার রিলেটিভ, ওনার সাথে রিলেশন যাদের আছে, এমন 10 জন যাদের জন্য হয়তো জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, সুপারিশ করে উনি জান্নাতে নিয়ে যাবেন ইমিডিয়েটলি অথবা লেটই হলেও। তারপর আপনার প্রশ্ন হলো, আপনি যদি একজন হাফিজ স্পন্সার করেন, তাহলে এক হাফিজ স্পন্সার করে আপনিও কি ওই 10 জন আপনার ফ্যামিলির এদের জন্য জান্নাতের আশা রাখতে পারেন? অবশ্যই রাখতে পারেন ইনশাআল্লাহ। তবে একটি কথা হলো, একজন হাফিজ যাদের জন্য সুপারিশ করবে, তো সে তো আপনি যখন স্পন্সার করবেন আপনার জন্য সুপারিশ তো অবশ্যই করবে, আর সে যেহেতু 10 জনের কোটা যদি থাকে, 10 জনের কোটার ভিতরে তার মা বাবাকেও তো সামিল করতে হবে। এখন এই 10 জন শুধু আপনার বা আপনার ফ্যামিলির নাকি তার মা বাবা সহ, এখানে এটা ক্লিয়ার নয়। বাট আমরা অবশ্যই আশা রাখতে পারি যে আপনি যেহেতু হাফিজ বানিয়েছেন, মেইন অবদান আপনার, আপনার টাকার মাধ্যমে আপনি স্পন্সার করে হাফিজ বানিয়েছেন, সেই হিসাবে আপনার 10 জন নিয়ে যাওয়ার চান্স তো অবশ্যই আছে। তো এটা তো এক্স্যাক্টলি, এটা তো ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারবেন, যেটা অ্যাকসেপ্ট করবেন। তো ইনশাআল্লাহ একজন হাফিজকে স্পন্সার করলে আমরা তো আশা রাখতে পারি আল্লাহর কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর কাছ থেকে বেশি বেশি আশা রাখো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ রহমতে নিরাশ হইও না, এই আল্লাহর অসীম দয়াল আল্লাহর রহমতের দিকে তাকাইলে আপনি সেই আশা রাখতে পারেন যে আপনি একজন হাফিজকে স্পন্সার করেছেন, সেই হিসাবে ইনশাআল্লাহ আপনি তো অন্তপক্ষে এবং আপনার ফ্যামিলিরও অন্ততপক্ষে হয়তো 10 জন বা তার মা বাবা সহ মিলিয়েও, যদি আপনার ফ্যামিলি বাকি অসম্পূর্ণগুলো মিলিয়েও 10 জন হয় তাও তো সম্ভব হতে পারে। তো ইনশাআল্লাহ হাদিস যেটা বলেছে যে সাফাও ফি আশরাতি মিন আহলে বাইতি, তার নিজের 10 জনকে সুপারিশ করে নেবে। এবং নিজের বলতে আপনি স্পন্সার করেন, আপনিও কিন্তু তার নিজের একজন হয়ে গেলেন। এটাই এটাই কারণ, আদ্দালুল খায়রে কাফাইলিহি, আপনি ভালো কাজে সহযোগিতা করলে আপনিও কিন্তু ওনার সমান সব পাবেন। একজন হাফেজ হওয়া এটা কিন্তু বহুত বড় ভাগ্যের কথা। আপনি চিন্তাই করতে পারবেন না যে একজন হাফিজ হতে হলে কতবার কোরআন শরীফ তিলাওয়াত করতে হয়। আমার কাছে সাথে আছেন হাফিজ মাওলানা মুশতাক, উনিও হাফেজ, উনি নিজেই হয়তো বলতে পারবেন না যে উনি হাফিজ হয়েছেন, কতবার কোরআন শরীফ ওনার এক এক আয়া তিলাওয়াত করতে হয়েছে। এবার কোনো হাফেজ নিজে বলতে পারবেন না, কিন্তু এটা জানে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাযাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য, জাযাকুমুল্লাহ খায়র। নেক্সট কলে দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দোয়া কামনা করে আল্লাহ ভালো রাখুক। আর আমি একটা প্রশ্ন করতাম আছেন, আমি বেমারি মানুষ, পেশা শুরু হয়ে যায় কি কোনো ধরনের তাজুত করতাম পারি না। আমি যদি পেশা নামাজ রাখতে ফরি নাই বা সাইলে খাত বা হাটলে খাত বা সর হাত যেতেও ফারি আল্লাহ আমার গেলা ফোড়াই ওলা ফোড়াতাম ফারি দিদি আমার ঠিক আছে নি, ওখান তো আপনারা করবেন খাস করে দোয়া করবেন আল্লাহ আমার পেশা ফেলাই হোক
অসুস্থ প্রেসার রোগ আছে, এরপরেও আপনি কাঁদছেন তাহাজ্জুদ না পড়তে পারার কারণে। দ্যাট মিনস আপনি ফরজ মতো পড়তেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটি কথা আপনাকে আমি বলবো, আপনি তাহাজ্জুদ নাও পড়তে পারেন, অতীতে আপনার তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, তাহলে হাদিস বুখারী শরীফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মানুষ বয়স্ক হওয়ার কারণে অথবা অসুস্থ হওয়ার কারণে বা সফরে চলে যাওয়ার কারণে যদি তার নফল বন্দেগীর মধ্যে একটু কমিও চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলবেন, হে ফেরেশতারা চেক করো উনি সুস্থ থাকা অবস্থায়, জোয়ান থাকা অবস্থায়, সবল থাকা অবস্থায়, মুকিম থাকা অবস্থায় যে রুটিনে আমল করেছিল সেই অনুপাতে তোমরা তার সবটা এখন অব্যাহত রাখো, আপনাকে আল্লাহ পাক সেই জব দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর আপনি বলতেছেন যদি আমি এশার নামাজ পড়ে বিতরের আগে যদি আমি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যাই পারলাম পড়ে নেই, আমি তাহাজ্জুদ সব পাবো ইনশাআল্লাহ, অবশ্যই সব পাবেন। কারণ তাহাজ্জুদের টাইম হলো এশার পর থেকে নিয়ে সুবহ সালাত করা পর্যন্ত, যদিও উত্তম টাইম হলো রাত্রে ঘুম থেকে উঠে শেষ রাতিতে পড়া, বাট নবী করিম সাল্লাম কোনো কোনো সময় রাত স্বেচ্ছাতি নয় রাতের বিভিন্ন অংশেও তাহাজ্জুদ পড়েছেন। সেই হিসাবে আপনি যদি এশার পরে আর বিতির পড়ার আগে আপনি তাহাজ্জুদ পড়ে নেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সেই সব আপনি পাবেন ইনশাআল্লাহ, এশার পরে আপনি পড়লেও তার সব পাবেন ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়েছিলেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত, বেশিরভাগ আট রাকাত পড়ছেন, কোনো সময় দশ রাকাত কম বেশ হয়েছে, তো মিনিমাম দুই রাকাত পড়লেও তো একটি নামাজ হয়, তো কমপক্ষে দুই রাকাত পড়লেও তাহাজ্জুদ হবে। হ্যাঁ, দুই দুই করে যদি আপনি চার পড়েন ছয় পড়েন আট পড়েন আট পড়লে বেশি ভালো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। জাযাকুমুল্লাহ খাইরান, জাযাকুমুল্লাহ। দেখি কে আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনার প্রশ্ন করুন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন ফরমাকা। জি আচ্ছা, আমি মেসাউ নিলগমা তামাসলাম, নমাজের কথা জিকাই। জি আমরা হুনি, আপনার প্রশ্ন হইলো কা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি ছাস্তন নামাজ আমি সুন্নত কইয়া পড়িলাই, আর আওয়াজিন নামাজও সুন্নত কইয়া পড়ি, ইস্তিরাক নামাজও সুন্নত কইয়া পড়ি, এটা আমার কইবনি আমরা কইয়ার ইনশাআল্লাহ। এখনো প্রশ্ন আসেনি? জি না। জাযাকুমুল্লাহ, আমরা আনসার দিয়ে ইনশাআল্লাহ। বাট আপনি হয়তো লক্ষ্য করেন আপনার টিভির ভলিউম একটু বাড়ানো ছিল, যারাই প্রশ্ন করবেন টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে যদি আপনি কথা বলেন তাহলে আওয়াজগুলো রিপিট হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, আপনি এশাকও পড়েন, তাহাজ্জুদও পড়েন, আওয়াবিনও পড়েন এবং সুন্নত নিয়ত করে পড়েন, ইনশাআল্লাহ হবে। যদি এটা সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে কয়ের মুআক্কাদা, সুন্নত দুই ধরনের, একটা মুআক্কাদা যে সুন্নতের একটু এনফেসাইজ করা হয়েছে, রাসূলুল্লাহ প্রায়ই পড়েছেন বাদ দেন না এবং তাকিদ দিয়েছেন, এটাকে বলে সুন্নতে মুআক্কাদা, যেটাকে সুন্নতে রাওয়াতিব বলে। তো ডেইলি সুন্নতের মধ্যে সুন্নতে মুআক্কাদা হলো বারো রাকাত, কয় রাকাত? বারো রাকাত, ফজরের আগে দুই রাকাত, জোহরের পূর্বে চার, পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই, তো টু ফোর ডাবল টু টু, টু ফোর ডাবল টু টু, টু ফজরে ফোর জোহরে ডাবল টু, মানে এক টু হলো জোহরের পরে আর একটু হলো মাগরিবের পরে আর একটু এশার পরে, তো আপনি সঙ্গে ব্যাপারে টু ফোর ডাবল টু টু, যেটা ফজর আমি বলি, ফরজের ফরজ নামাজের সংখ্যা আমি বলি টু ডাবল ফোর থ্রি ফোর, টু ডাবল ফোর থ্রি ফোর। আমি একদিন যখন বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্যাক্ট নাম্বার হলো টু ডাবল ফোর থ্রি ফোর, তো আমাকে জিজ্ঞেস করলো কীভাবে, আমার মেয়েকে বলেছিলাম ডং করে, সে বললো আব্বা এটা যদি ডায়াল করে আল্লাহ শুনবেন, বলে হ্যাঁ ডায়াল করতে হবে অজু করে নামাজ দাঁড়িয়ে, অর্থাৎ ফজর দুই রাকাত, জুহর চার রাকাত, আসর চার রাকাত, মাগরিব তিন রাকাত, এশা চার রাকাত, এই ফরজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ডাইরেক্ট কানেকশন হয়ে যায়, যে সময় বন্দা দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাহর পরে জবাব দেওয়া শুরু হয়ে যায়। তো ইনশাআল্লাহ আপনি সুন্নত নিয়ত করে পড়লে হবে, কারণ এটা সুন্নতে গর মুআক্কাদা, তো ওই বারো রাকাত সুন্নতে মুআক্কাদা আর বাকি সব সুন্নতে গর মুআক্কাদা বা নফল, তো সুন্নতে গর মুআক্কাদার ভিতরে নফল ঢুকে পড়ে আপনি সুন্নতে নিয়ত পড়লে হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জি খোলা, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে, আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের প্রশ্ন হলো যে দিওয়ালি, জি দিওয়ালি যেহেতু সেলিব্রেশন কে সেট করতে, এটা কি মিও মুসলমান জয়েন করে, তো এরা এটা সম যদি কতটুকু কতটুকু আওয়াজটা ব্যাঙ্গে বাসছে, আমাদের প্রশ্ন করেছেন আমাদের সিস্টার নাসিন সোফা, আমার যতটুকু আওয়াজ দিকে আমি বুঝতে পারছি আপনার লাইনটা একটু ব্রোকেন ছিল, বাট এরপর আমি আপনার প্রশ্ন মোটামুটি বুঝতে পেরেছি। দেওয়ালি নিয়ে আপনি প্রশ্ন করেছেন,
যে বর্তমান এই দেওয়ালির যে সমস্ত তারা সেলিব্রেশন যেগুলো আছে এগুলোতে মুসলমানের জন্য পার্টিসিপেট করা এটা কতটুকু ঠিক হবে না হবে। তো ব্যাপারটি হলো ধর্মীয় অনুষ্ঠান, আমাদের নিচক ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে তারা শরিক হয় না, আমরাও তাদের এই সমস্ত সেলিব্রেশনে শরিক না হওয়াটা এটাই হলো ইসলামের দাবি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আশুরা রোজা রাখতেন, বলা হলো যে ইহুদিরাও রোজা রাখে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে আগামী বছর আমি এক কাজ করব, আগে অথবা পরে আরেক দিন আমরা রেখে ফেলবো। তাহলে ওনারা রাখে একদিন আর আমাদের হলো দুই দিন, অ্যাটলিস্ট তোর একটা ডিফারেন্ট হয়ে গেল। তো একটা ইবাদতের আইডেন্টিফিকেশন একটু ডিফারেন্ট হওয়া, যে প্রত্যেক নিজে নিজের ইবাদতের স্বাতন্ত্র থাকা দরকার। আমার ইবাদতে আমার স্বাতন্ত্র থাকবে, তাদের তাদের থাকবে। ইয়েস, আমরা তাদের কোনো হিংসা বিদ্বেষ নয়, তাদের তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, আমরা যে আমরা ধর্ম পালন করি। এতে অনেকে আমরা বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কিন্তু ডিপলি চিন্তা করলে এই কথাটা সঠিক হয় না। ধর্ম যেভাবে যার যার উৎসব যার যার, হ্যাঁ আমরা কারো ধর্মকে আঘাত করবো না, কিন্তু নিছক ধর্মীয় কোনো আরেকজনের ধর্মীয় অনুষ্ঠানে আমরা শরিক হতে পারি না। তারা যেভাবে আমরা ধর্মের শরিক হচ্ছে না, কোনো দিন কোনো অন্য ধর্মের লোকরা তো আপনার ধর্মের কাজের মধ্যে আপনার তারাবিন নামাজে আপনার নম্বর ফরজ নামাজে কেউ শরিক হয়েছে না, হয়তো দেখতে পারে। তো আমরাও এইভাবে করো, প্রত্যেক আবাদে যাদের স্বাতন্ত্র থাকা দরকার আছে। তো এটা কোনো অবস্থায় জায়েজ হবে না ইনশাআল্লাহ। ইয়েস, আমরা অবশ্যই দুনিয়ার প্রত্যেক মানুষের প্রতি তার অধিকার আমরা দেব, তাদের তোর সঙ্গে আমাদের সুন্দর ব্যবহার থাকবে, সবটাই ঠিক থাকবে, কিন্তু এবাদতের ক্ষেত্রে যাদের আলোক আলোক স্বাতন্ত্র এটা বহাল রেখেই আমাদের থাকতে হবে। এজন্য দেওয়ালি বলেন বা অন্যান্য যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান যেগুলো সেলিব্রেশন যেগুলো বলেন, এগুলোতে একজন মুসলমানের জন্য পার্টিসিপেট করার শরিকও এটা মোটেই কোনো অবস্থায় ধর্মীয় ইয়ে নিয়ে অনুভূতি নিয়ে এটা কোনো অবস্থায় জায়েজ হবে না। আল্লাহ আমাদের সকলকে সহি সমুদ দান করুন, সহি আন্ডারস্ট্যান্ডিং দান করুন। জাজাকুমুল্লাহ, আপনার সুন্দর প্রশ্নের জন্য প্রশ্ন করেছিলেন আমাদের সিস্টার নাসিন সাফা, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খেরান সম্মানিত শ্রোতা। আমাদের নেক্সট কল কে আছেন দেখি, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্ন করো কা। আমার প্রশ্ন, আমি তাজুদের নামাজ পড়ি 12টার পরে, আজকে তেমন নামাজ হইব নি 12টার পরে তাজুদ পড়ান না নি? ওই ওই আর ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আনসার দিই। এখন প্রশ্ন আছে নি? আমরা আনসার দিয়ে ইনশাআল্লাহ। আপনি হয়তো লক্ষ্য করেন আপনার টিভি ভলিউমটা একটু বাড়ানো ছিল, এজন্য আপনার আওয়াজটা আমরা বুঝতে একটু ডিফিকাল্ট হয়েছে, প্লাস আওয়াজটা রিপিট হয়েছিল। এজন্য আমরা অনুরোধ করি সবসময় আপনার কথাগুলো সুন্দরভাবে বুঝতে এবং আমাদের কথাগুলো আপনি সুন্দরভাবে বুঝতে এবং অনুষ্ঠানটার সৌন্দর্যতা রক্ষা করতে আমাদেরকে সহযোগিতা করবেন। সেটা কি যে আপনারা মেহরবানি করে প্রশ্নটা আগে সাজায় রাখবেন, সংক্ষেপে প্রশ্ন করার চেষ্টা করবেন, প্রশ্নটা যেন খুব সুন্দর হয় এবং গুরুত্বপূর্ণ হয়, পাশাপাশি টিভি ভলিউমটা যেন মিউট হয়। আপনার প্রশ্ন হলো যে 12টার পরে আপনি তাজ পড়েন কি হবে? ইনশাআল্লাহ হবে। আমি আগেই বলেছি যদি আগে আমাদের প্রশ্ন উত্তর শুনে থাকেন আপনি সেখান থেকে আপনি বুঝেছেন, যদিও তাজুদ পড়া শেষ রাতিতে ভালো, বাট এসার পরে যে কোনো টাইমে পড়ে নিতে চাইলেও আপনি কোনো এক রাতের যে কোনো অংশে পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বলেছেন ইশরাক পড়েন প্রায় 10টার দিকে, ইশরাক একটু আর্লি মর্নিং পড়া ভালো, আর মিড মর্নিংয়ে পড়া হয় যেটি এটা হলো সালাতুল জুহা। রৌদ্র গরম হওয়ার পরে নবী করিম ইসলাম বলেছেন সালাতুল জুহা পড়ার জন্য। হাদিস আসছে মুসলিম শরীফে, হেইনা তার মাদুল ফিসল, উটের ছোট্ট বাচ্চা যে সময় গরমের কারণে আরব দেশের বালু যে সময় গরম হয়ে যায়, এই ছোট্ট বাচ্চা উটের বাচ্চা তার মায়ের সাথে থাকতে পারে না, সায়াকুদের সায়ার মধ্যে চলে যেতে বাধ্য হয়। ওই সময় গরম হওয়ার পরে যে নামাজ পড়া হতো এটি হলো সালাতুল জুহা, আর আর্লি মর্নিংয়ে যেটা পড়া হয় মকরিম যাওয়ার পরেই এটা হলো ইশরাকের নামাজ। তো আপনি 10টায় পড়লেও হয়ে যাবে, নামাজ হবে না এরকম না, হয়ে যাবে। উত্তম হলো যতটুকু পারেন আপনি আর্লি পড়ার চেষ্টা করবেন ইশরাক আগে, আর সালাত জুহা পড়বেন আর একটু লেট করে, অর্থাৎ মনে করেন 2-2.5 ঘন্টা পরে সূর্য ওঠার আপনি পড়লেন সালাত জুহা, আর মকরিম যাওয়ার পরেই 15-20 মিনিট পরেই পড়ে ফেললেন সালাতুল ইশরাক। একটু লেট হলে সমস্যা হবে না, 10টায় পড়লেও হবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ। দেখি কে আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনার প্রশ্ন রাহুক। জি আমার প্রশ্ন হইল যে আমার হাজবেন্ডের আটু এখন নি রিপ্লেস করছেন আর তার উজু পড়তে আগে বকা কষ্ট হয়, আমরা তাদের শখ চিন্তা লাগে। জি একবার উজু পড়ে সকালে একবার উজু পড়িয়া সারাদিন তো শখ সরু সময় সেট করে আবার সকালে আগে মনে গুটি উজু পড়া বকা হাত যায় বিজান কিনা বা তাই ইমাম করতে কোন জিনিস বেটার হয় বা ঠিক আছে। আপনার হাজবেন্ডের নি পেইন আছে, তো উনি একটা সক্স পরেন খুব টাইট, নি পর্যন্ত কভার করে রাখে, এটা খুলতে একটু কষ্ট হয়। তো আপনার প্রশ্ন হলো ফজরের টাইমে অজু করে যদি এই নিটা পরিধান করে ফেলেন আর বাকি দিন যদি নামাজের টাইমে মশা করেন ওই মোজার উপর হবে কি না হবে না? যেহেতু এটা চামড়ার নয় এজন্য এই মোজার উপর মশা করার পারমিশন নাই, এজন্য একটু কষ্ট করে হলেও উনি বাকি অজগুলাতেও অজু করে নেবেন ইনশাল্লাহ খুলিয়া। বিশেষ করে এখন তো মাশাআল্লাহ টাইম সিজনটা একটু শর্ট হয়ে যাচ্ছে, জোরে টাইমে অজু করলেও অনেক সময় জোরে যদি আপনি আসর মাহরি পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ আরও কয়েকদিন পারা ক্লোজ হয়ে যাবে। এরপরে যদি আপনি ডিফিকাল্ট পান তাহলে ওই চামড়ার উপরে যদি ওই মোজার উপরে যদি আরেকটি লেদারের চামড়া পরিধান করে ফেলেন, এটা পরিধান করলেন তারপরে চামড়ার মোজা পাওয়া যায় বা একটা খুব ঠিক একটা মোজা পাওয়া যায় ওইটা যদি আবার উপরে পরিধান করে ফেলেন তাহলে কিন্তু ওইটা গ্রহণ করে দিতে পারবেন। তো আপনার অপশন দুইটি, এক অপশন হলো যে উনি একটু কষ্ট করে হলেও অজু না থাকলে নামার জন্য এই মোজা খুলে পা দুই অজু করতে হবে, আর দুই নম্বর অপশন হলো এই মোজার উপরে উনি চামড়ার অথবা লেদার সক্সের মতো খুব হেভি একটা মোজা পাওয়া যায় বিভিন্ন ইসলামিক শপে পাবেন, ওই মোজা যদি আপনি পরিধান করে ফেলেন আপনার স্বামী এদের উপর মোসাকন হয়ে যাবে। কিন্তু এ বছর তৈমুম করার পারমিশন নেই, তৈমুম করতে হয় তখন যে সময় পানি ইউজ করতে পারবেনই না, উনি তো পানি হাত দিতে পারতেছেন মুখ দিতে পারতেছেন পানি অ্যাভেলেবল আছে, এজন্য উনি তৈমুম করলে হবে না, উনি অজুই করতে হবে। হ্যাঁ যারা তৈমুম করার উপযোগী বেমারি যদি হন পানি ইউজ করতে পারতেছেন না ওনারা অবশ্যই অবশ্যই তৈমুম করবেন। তৈমুম করা যায় মাটি দিয়া, মাটির যে কোনো একটা দলা শুকনো মাটি দিয়া বা পাথরের উপর হাত রেখে, পাথরে যদি কোনো দুলা নাও থাকে তবু হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাটি বালু পাথর মাটি জাতীয় যে কোনো জিনিস ইট ব্রিক এগুলো দিয়েও তৈমুম করলেও তৈমুম হয়। এদের মাঝে হাত এভাবে স্ট্রাইক করে মেরে তারপরে হাতটা এভাবে জেরে তারপরে পুরোটা মুখ মাসা করতে হয়, আবার সেই মাটির মধ্যে হাত মেরে হাতটা জেরে পুরো হাত কোনোই পর্যন্ত মাসা করতে হয়। এইভাবে গড়ি তাহলে গড়ি খুলতে হবে, গড়ি দেখে তো হবে না। এই যে তিনটি কাজ, প্রথমে নিয়ত করলেন তারপরে মাটি টাচ করে পুরো মুখ মাসা করলেন আবার মাটি টাচ করে পুরোটা হাত কোনোই পর্যন্ত মাসা করলেন, এই তিনটি কাজের সমষ্টির নাম হলো তৈমুম, আর কিছু করতে হয় না। তৈমুমের মাত্র তিনটি কাজ, নিয়ত পাক মাটির মধ্যে হাত মেরে মুখ মাসা করা আবার পাক মাটির মধ্যে হাত মেরে দুনো হাত কোনোই পর্যন্ত মাসা করা, মাথা মাসা করতে হয় না, পা ওদের মধ্যে দুইটা হয় তৈমুমের মধ্যে পা কিছু করতে কোনো কিছু করতে হয় না। তো আপনার হাজবেন্ড যেহেতু নি পেইনের কারণে মোজা প্রয়োজন করতেছেন একটু কষ্ট করে উনি অজু করতেই হবে, অথবা হয়তো উনি যদি ওই যে সক্স ইউজ করতেছেন সক্সের উপরে যদি লেদার সক্স পরিধান করে ফেলেন, অথবা ঠিক খুব গাড়ি হেভি যে মোজা যেটা রয়েছে যেটা মশা করার জন্য অ্যালাউড ওইটা মশা পেলেন তখন কিন্তু এটার উপর মশা করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ ধন্যবাদ। নেক্সট কলার কে আছেন আমাদের সাথে, দেখি আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতাম পারমুনি। জি ফরমাকা। আচ্ছা দেখা দুরু শরীফের নিয়তা বের হয়েছিল রাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়াল ইকটা মোরাদ রূপে বসে দেওয়া যায়নি। কিতা করা যায়নি? মোরাদ রূপ একজন মারা গেলে তার রূপ রূপে বসে দেওয়া যায়নি দুরু শরীফ নি ইকটা। জি দুরু শরীফ আমি খাইয়া নিছি। আর কোনো প্রশ্ন আছে নি? জি না ওটা আমি জানতাম সেইরকম। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সবসময় রিকোয়েস্ট করি আপনারা যারাই ফোন করবা টিভির ভলিউমটা মিউট করেন যেন, নতুবা ওয়াসা জনের ঘর থেকে একটু ব্যাকগ্রাউন্ড থাকি যায় গিয়ে। জাজাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। জাজাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহ আমাদের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই উত্তম বদলা দান করুন যে পরিমাণ উত্তম বদলা পাওয়ার উপযোগী তিনি। এটা দুরুদ শরীফ, এটা এক ধরনের দুরুদ শরীফ যে আল্লাহ আমাদের পক্ষ থেকে নবী ইসলামকে উত্তম বদলা দান করুন। আর এই কথা বলে এটার ইসালে সব
আপনার মর্যাদা যেন করতে পারবেন না পারবেন না যে কোনো নেক আমল নফল বন্দেগির চলা সব করা যায় হিসাবে করা যেতে পারে। বাট এর চেয়ে তো সুন্দর দর্শীব রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে দুরুদ আমরা পড়ে থাকি কোথায়? নামাজে। আরও সংক্ষেপে একটা দর্শী পড়তে পারবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ, এটাও পড়লেও দর্শীব হবে, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনি যেটা বলছেন এটা একটু শুদ্ধ করে শিখে নেবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু, আল্লাহ আমাদের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম বদলা দান করুন, ঠিক আছে। জাযাকুমুল্লাহ, অশেষ ধন্যবাদ আপনাদের সুন্দর প্রশ্নের জন্য। জি, আমরা হয়তো ধীরে ধীরে আমাদের প্রোগ্রামের শেষ দিকে চলে আসছি। আমাদের এই প্রোগ্রামের নাম হলো ইসলামিক কিউএনএ উইথ ইকরা। প্রতি শনিবারে, শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত একই টাইমে রাত্র 9:30 থেকে শুরু করে 10:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম থাকে। প্রথমে আমরা 10-15 মিনিট বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, তারপর আপনার প্রশ্ন নিয়ে থাকি, আর এরপরেই আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েই আমাদের প্রোগ্রামকে শেষ করি। আপনাদের সকলকে জানাই ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন। এবং প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত রাত্র 9:30 থেকে 10:30 পর্যন্ত এই ভিতরে আপনাদের সুন্দর প্রশ্ন করার জন্য, আমাদের যোগ দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাইছি ইনশাল্লাহ। আমাদের আজকের আজকে বিষয় ছিল নামাজের প্রসঙ্গে। জাযাকুমুল্লাহ খাইরান। এতক্ষণ পর্যন্ত আপনারা মূল্যবান হুজুরের মূল্যবান বক্তব্য শুনেছেন নামাজ, ফরাইজে নামাজ সম্বন্ধে, নামাজের গুরুত্ব এবং নামাজের ফরজের যে গুরুত্ব আপনারা শুনছেন, এবং কি কি ফরজ এবং শরাইতে নামাজ, এবং আরও বিভিন্ন প্রশ্ন করছেন আমাদের ভাই বোনরা। আপনারা অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, এবং আপনারা এই আলহামদুলিল্লাহ আপনারা জ্ঞান হাসিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইলমকে যেন আল্লাহ ইলম থেকে আমাদেরকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুন, এবং আগামীতেও আমরা এইভাবে ইনশাল্লাহ হুজুর আমাদের কাছে ইনশাল্লাহ প্রতি শনিবার থেকে বুধবার 5 দিন আলহামদুলিল্লাহ 9:00 থেকে 10:30 ভিতরে আপনারা আপনারা এই এই প্রোগ্রাম স্মরণ রাখবেন, এবং আপনাদের প্রশ্ন করবেন, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি হুজুরের কাছে যাব ইনশাল্লাহ। হুজুর জি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রেজেন্টার হিসাবে ছিলেন আপনারা দেখেছেন হাফিজ মানা মুশতাক, ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা যারা প্রশ্ন করেছেন আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমে, সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমেই আমাদের ইসলামিক কিউএনএ এটার সুন্দরতা ফুটে ওঠে। এই জন্য আপনাদের সুন্দর প্রশ্ন এবং আমাদের এই ইসলামিক কিউএনএ সঙ্গে থাকার জন্য প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এবং এই প্রোগ্রামের মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নাজাত ওসিলা যেন বানান, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা হুজুরকে ধন্যবাদ জানাই, হুজুরের শুকরিয়া। উনি ওনার মূল্যবান এবং খুবই বিজি সময় থেকে বের করে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই মূল্যবান সময় দিচ্ছেন, এবং আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি হুজুরের হায়াত আল্লাহ বৃদ্ধি করুন, এবং আল্লাহ হুজুরের নেক হায়াত বৃদ্ধি করে দিন, এবং আমাদেরকেও আরও বেশি বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা আমাদের এই প্রোগ্রামকে আপনারা মূল্যবান বানিয়েছেন আপনাদের প্রশ্নের মাধ্যমে। ইনশাল্লাহ আগামীতেও আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে আপনাদের দোয়ার মধ্যে স্মরণ রাখবেন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।